আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে লুলুতে একটু বাজার করতে আসলাম, ঘরের টুকটাক জিনিস প্রায় নেওয়া হয়ে গেছে। অনেক বড় এটা লুলুটা, এটা মশলা কাউন্টার। এ পাশে এসে দেখলাম এখানে ম্যাঙ্গো মেনিয়া চলছে, আমে একেবারে ভরপুর হয়ে গেছে। ভেজিটেবলের এ পাশে এসেই দেখলাম সেটা, এতক্ষণ তো আমরা অন্য পাশে বাজার করছিলাম। তো দেখলাম যে মহা আয়োজন, অনেক অনেক আম এসেছে, বিভিন্ন রকমের আম, বিভিন্ন প্রাইজের। একটু কাছে গিয়ে দেখাচ্ছি, ছোট বড় মাঝারি বিভিন্ন কালারের। জসিম তো আম কেনা নিয়ে ব্যস্ত হয়ে গেল, আম ওর খুব পছন্দের। অনেক অনেক আম, এই যে এটা আরেক ধরনের আম, কাঁচা পাকা বিভিন্ন ধরনের আম আছে এখানে। আজকে আম দেখেই মন ভরে গেছে। এই পাশেও অনেক আম, একটু কাছে গিয়ে দেখাচ্ছি। এখানে ছোট ছোট কতগুলো আম আছে, লাল আমগুলোর পাশে একদম ছোট সাইজের। যাক আম নিলাম কিছু, দেখা যাক। আসলে এত আম হলে কোনটা ভালো কোনটা মজা হবে বুঝতে পারি না। তো নেওয়া শেষ, এখন চলে যাব বাসায়। বিকেলের দিকে আবার বের হয়ে গেলাম আমরা, দুবাইয়ের দিকে যাচ্ছি। তবে আজকে আরেকটা অন্য রোড দিয়ে যাচ্ছি আমরা। এখন আমরা আজমানে, এরপর শারজা, তারপর দুবাই। তো এই রোডটা দিয়েই প্রথম যাচ্ছি আমরা। এটা হচ্ছে সমুদ্রের কাছাকাছি রোড, এটা দিয়ে সোজা যাওয়া যায়, বাট এটাতে স্পিড লিমিট কম। মেইন রোড দিয়ে গেলে আমরা 140 স্পিডে গাড়ি চালানো যায়, এটার একটু স্পিড লিমিট কম দিয়ে যেতে হয়। যাই হোক, ভালো লাগছে। এখন আমরা শারজাতে পৌঁছে গেছি। তো এখানে মামাদের সাথে কথা হয়েছে, মামারও আসবে, এদিক থেকে দেখা হবে এক জায়গায়। তো আমরা সেঞ্চুরি মলে চলে আসলাম। অ্যাকচুয়ালি আমাদের একটু খিদা লেগেছে, আজকে অনেক ঘুরে ঘুরে এসেছি। তো প্রথমে ফুড কোর্টের দিকে যাচ্ছি। ফার্স্ট ফ্লোরে এটা ফুড কোর্ট। তো মামাদের আসতে একটু লেট হচ্ছে, এই জন্য আমরা চিন্তা করলাম আগে একটু খেয়ে নিই, ওনারা আসলে ওনাদের সাথে আর একটু খাবো। তো আজকে KFC থেকে নিলাম টুইস্টার, আর পাশেই বাচ্চাদের জন্য কিডস, না এটা কিডস জোন না, ফান সিটি, এখানে অনেক রাইডস আছে। এরপরে মামার আসতে লেট হচ্ছে দেখে আমরা পাশেই শু ফর আস, ওখানে 50% অফ চলছিল, তো ভাবলাম একটু ঢুকে দেখি। আজকে অ্যাভারেজ প্রাইস সব কিছুতেই 50% অফ দেওয়া আছে। এ দেখাচ্ছি আমি এখানে 50% অফ, এ যেটা 99 সেটা 49, এরকম প্রায় সবগুলোতেই 50% অফ পাশে লেখা আছে। এই পিকাডেলি এই ব্র্যান্ডটা আমার ভালো লাগে, এই ব্র্যান্ডের জুতা আমি পরে থাকি,
দেখি পছন্দ হয় নাকি। অনেক উঁচু হিল, এত বড় হিল তো আমি পড়ি না। এই পাশে এটা হচ্ছে নিউ অ্যারাইভাল, বাট এগুলোতে অফ নাই। পিকাডিলি ব্র্যান্ডটা হচ্ছে ব্রাজিলের, এখানে অন্য ব্র্যান্ডেরও আছে। দেখি কয়েকটা জুতো ট্রাই করে দেখি ভালো লাগে নাকি। অ্যাকচুয়ালি আছে অনেক জুতো তো আছে, এরপরও দেখা যায় কি যখন এই 50% অফ এই জাতীয় কোনো অফ থাকে, না লাগলেও কিছু কেনা হয়ে যায় জিনিস। ট্রাই করে দেখি, তবে এই গরমের সময় এই ধরনের জুতাই ভালো, বাট এ ধরনের জুতা পরে আমার বাইরে আসার অভ্যাস নাই, খুব কম। দেখা যাক কি নিতে পারি, আর একটু ঘুরে ঘুরে দেখব। তেমন বেশি ভালো লাগছে না এগুলো আমার। এখানেও কিছু নিউ অ্যারাইভেল আছে, বাট তেমন বেশি পছন্দ হয়নি নিউ অ্যারাইভেল গুলা। গরমের মধ্যে তেমন বেশি কমফোর্টেবল ফিল হবে বলে মনে হচ্ছে না। এগুলো মেড ইন ব্রাজিল। যাই হোক, পরে চিন্তা করলাম শু আর নিব না, স্যান্ডেলেই নিব ঘরে পরার জন্য। এটা মোটামুটি ভালো লেগেছে, এটাই নিই, 50% অফে পেলাম। ওটার প্রাইস 63 ছিল, কারণ মনে হয় 31 দিয়ে নিয়েছি। যাক, মামিরা চলে আসলো এতক্ষণে, ওনাদের সাথে আরেকটু খাওয়া হয়ে গেল, এরপরে একটু শপিং করলাম ঘুরে ফিরে। যাক, অনেক অনেকক্ষণ ওনাদের সাথে ঘুরলাম, একসাথে খাওয়া দাওয়া করলাম, আজকে টাইমটা এভাবেই পাস হয়ে গেল, ভালোই লাগছে। এখন আমরা ফিরে যাচ্ছি রাত হয়ে গেছে তো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।